প্রিয় শিক্ষার্থী, স্বাগতম আপনাকে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতিমূলক আরও একটি নতুন মডেল টেস্টে। আপনি যদি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার একজন প্রার্থী হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলে দেওয়া প্রতিটি ভিডিও লেকচার না টেনে মনোযোগ দিয়ে দেখুন, কারণ আমাদের প্রতিটি ভিডিও ক্লাস প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে তৈরি। আশা করি আমাদের আপলোডকৃত ভিডিও লেকচারগুলো থেকে সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন আপনি পরীক্ষায় কমন পাবেন। আপনি যদি জব স্কুল বিডি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের মডেল টেস্ট। HTML কখন ব্যবহার করা হয়? গ্রাফিক্স ডিজাইনে, বিল্ডিং ডিজাইনে, ওয়েব পেজ ডিজাইনে, টেবিল ডিজাইনে। HTML ব্যবহার করা হয় ওয়েব পেজ ডিজাইনে। INT এক্সটেনশন সাধারণত কোন ধরনের ফাইলে ব্যবহৃত হয়? INT এক্সটেনশন সাধারণত কোন ধরনের ফাইলে ব্যবহৃত হয়? ইমেজ ফাইল, সিস্টেম ফাইল, হাইপার টেক্সট সম্পর্কিত ফাইল, ইমেজ কালার ম্যাচিং ফাইল। INT এক্সটেনশন সাধারণত ব্যবহার হয় সিস্টেম ফাইলে। হাতিরঝিলে নকশা পরিকল্পনাকারী এহসান খান, মৃণাল হক, মইনুল হক, রাশা। হাতিরঝিলের নকশা পরিকল্পনাকারী এহসান খান। আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি কে ছিলেন? MG ওসমানী, তাজউদ্দিন আহমদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একে ফজলুল হক। আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিশ্ববাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কি নামে পরিচিত? বেস্ট বেঙ্গল, কুষ্টিয়া গ্রেড, এ গ্রেড, ক্লাসিক লেদার। বিশ্ববাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া পরিচিত কুষ্টিয়া গ্রেড নামে। সাত গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত? ঢাকার লালবাগে, ঢাকার মোহাম্মদপুরে, বাগেরহাটে, চাপাই নবাবগঞ্জে। সাত গম্বুজ মসজিদ অবস্থিত ঢাকার মোহাম্মদপুরে। বাংলাদেশের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত? জিরানীবাজার, গাজীপুর, ধামরাই, কালিয়াকৈর। বাংলাদেশের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান অবস্থিত জিরানীবাজার। পাটে জিন বিন্যাস আবিষ্কার করেন কে? ডক্টর মোহাম্মদ ইদ্রিস, ডক্টর মাকসুদুল আলম, মোবারক হোসেন, শাইখ সিরাজ। পাটের জিন বিন্যাস আবিষ্কার করেন ডক্টর মাকসুদুল আলম। সেভেন সিস্টার্স বলতে কি বোঝায়? রূপকথার সাত বোন, ভারতের সাতটি অঙ্গরাজ্য, সার্কভুক্ত সাতটি দেশ, সাতটি দেশ। সেভেন সিস্টার বলতে কি বোঝায়? ভারতের সাতটি অঙ্গরাজ্য। স্টে অফ ইউনিটি কোন দেশে অবস্থিত? ভারত, দক্ষিণ কোরিয়া, জাপান, যুক্তরাষ্ট্র। স্টে অফ ইউনিটি কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর ভারত। এক্সট্রা এডিশন ট্রেটি হল পরিবেশ দূষণ সংক্রান্ত চুক্তি, তেল গ্যাস আহরণ চুক্তি, অপরাধী প্রত্যর্পণ চুক্তি, উরু উত্তর মেরু চুক্তি। এক্সট্রা এডিশন ট্রেটি হল অপরাধী প্রত্যর্পণ চুক্তি।
অক্টোবর বিপ্লব কোন দেশে সংঘটিত হয়? রাশিয়া, ফ্রান্স, জার্মানি, যুক্তরাষ্ট্র। অক্টোবর বিপ্লব সংঘটিত হয় রাশিয়ায়। কালিদাস কার সভাকবি ছিলেন? প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অশোক, লক্ষণ সেন। কালিদাস সভাকবি ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের। আগুনের পরশমণি চলচ্চিত্র পটভূমি কি? আগুনের পরশমণি চলচ্চিত্র পটভূমি কি? ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, দেশভাগ, পলাশীর যুদ্ধ। আগুনের পরশমণি চলচ্চিত্রের পটভূমি হচ্ছে মুক্তিযুদ্ধ। আল্ট্রাসোনোগ্রাফি যন্ত্রটি যে নীতিতে কাজ করে? আলোর প্রতিসরণ, আলোর প্রতিফলন, আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, শব্দের প্রতিফলন। আল্ট্রাসোনোগ্রাফি যন্ত্রটি কাজ করে শব্দের প্রতিফলন হিসাবে। বাংলাদেশের জাতীয় সংসদের ইংরেজি নাম পার্লামেন্ট অব বাংলাদেশ, ন্যাশনাল পার্লামেন্ট, হাউস অব দ্য নেশন, নন অব দিস। বাংলাদেশের জাতীয় সংসদের ইংরেজি নাম হাউস অব দ্য নেশন। কত তারিখে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে 21শে ফেব্রুয়ারিকে ঘোষণা দেয়? 18 নভেম্বর 1999, 17 নভেম্বর 1999, 18 নভেম্বর 1998, 20 নভেম্বর 1999। সঠিক উত্তর 17 নভেম্বর 1999। বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কোন রেখা অতিক্রম করেছে? মকরক্রান্তি রেখা, কর্কটক্রান্তি, দ্রাঘিমা রেখা, নিরক্ষরেখা। বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে অতিক্রম করেছে কর্কটক্রান্তি রেখা। নিচের কোনটি সরকারি রাজস্বের উৎস নয়? মূসক, বাণিজ্য শুল্ক, বিদেশিদের প্রেরিত অর্থ, আয়কর। সঠিক উত্তর বিদেশিদের প্রেরিত অর্থ। বেরিং প্রণালী কোন দুটি মহাদেশকে পৃথক করেছে? এশিয়া ও ইউরোপ, আফ্রিকা ও ইউরোপ, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা, এশিয়া ও আমেরিকা। বেরিং প্রণালী পৃথক করেছে এশিয়া ও আমেরিকা মহাদেশকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান? 16 ডিসেম্বর 1972, 10 জানুয়ারি 1972, 8 জানুয়ারি 1972, 9 জানুয়ারি 1972। সঠিক উত্তর 8 জানুয়ারি 1972। বিশিষ্ট মহিউদ্দিন জাহাঙ্গীর কত তারিখে শহীদ হন? 5 সেপ্টেম্বর 1971, 8 এপ্রিল 1971, 10 ডিসেম্বর 1971, 14 ডিসেম্বর 1971। বিশিষ্ট মহিউদ্দিন জাহাঙ্গীর 14 ডিসেম্বর 1971 তারিখে শহীদ হন। ঢাকা জেলা প্রতিষ্ঠা লাভ করে কত সালে? 1984 সালে, 1972 সালে, 1766 সালে, 1856 সালে। ঢাকা জেলা প্রতিষ্ঠা লাভ করে 1772 সালে। তারাপুরি কি? উন্নত জাতের বেগুন, তারকালোক, উন্নত জাতের আম, মহাকাশে তারার মেলা। তারাপুরি হচ্ছে উন্নত জাতের বেগুন।